আজ আমার দীর্ঘ 3 বছর অপেক্ষার অবসান ঘটবে। অনন্ত, আজ আমি আবারও তোমাকে কাছ থেকে দেখব। তুমি জানো এই দিনটির জন্য আমি কত রাত আর কত সময় অপেক্ষা করেছি। আমার এই শাড়িটি তোমার খুব পছন্দের। আমি এতটা দিন পরে আবার সেজেছি তোমার জন্য। কেমন লাগছে আমায়? এখন তুমি কেমন আছো? তুমি আমাকে একা ফেলে চলে গেলে। নীলা ও স্বপ্নের মা আমি, সেই থেকে আমি দুই সন্তানকে আগলে রেখেছি। কষ্ট কি জিনিস ওদেরকে বুঝতে দেইনি, কিন্তু জানো ওরা আমাকে ওদের বাবার স্থানে বসিয়েছে। এখন তারা অনেক বড় হয়েছে, নিজেদেরকে নিয়ে ভাবতে শিখেছে। তোমার মৃত্যুর পরে নিজেকে নিয়ে আর কল্পনা করিনি, শুধু তোমার দুই সন্তানকে মানুষ করার চিন্তায় বিভোর ছিলাম। সকালবেলা ওদের স্কুলে নিয়ে যাওয়া, অফিস থেকে ফেরার পথে ওদেরকে নিয়ে আসা, এটাই ছিল আমার নিত্যদিনের কাজ। দুষ্টামি করবা না, বাই। আয় রিক্সা। না আপু, কিছু ভালো লাগছে না। কেন রে? আচ্ছা আপু, তোমার কি বাবার কথা মনে আছে? একটু একটু, হঠাৎ তোর বাবার কথা মনে পড়লো কেন? আমার তো সবসময় বাবার কথা মনে পড়ে। আচ্ছা শোন, আমরা দু বোন, আমাদের টেক কেয়ার করে কে? মা। মাই আমাদের বাবা, মাই আমাদের মা। এই কথাটাই বলছিলাম, মা আমার জন্য কত কষ্ট করে। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে দেয়, নাস্তা খাওয়াই, স্কুলে নিয়ে যায়, অফিস থেকে ফেরার পথে বাসায় নিয়ে আসে, সব আবদার রক্ষা করে, আমাদের ঘুম না পাড়িয়ে নিজে ঘুমায়। থাম তো, তুই এত কথা কি করে শিখলি? কথা দে আপু, মাকে আমরা কোনোদিন কষ্ট দেব না। দিলাম। মা, তুমি কখন এসেছো?
অনেকক্ষণ তোদের কথা শুনছিলাম। ইট ইজ নট ফেয়ার, আরিফ রেতে কথা শুনে বড় অপরাধ। তাই যদি আরিফ রেতে কথা না শুনতাম তাহলে কিভাবে বুঝতাম তোর আমাকে এত ভালোবাসিস? মা, আমরা দুজন তোমাকে অনেক ভালোবাসি। অনন্ত আমার একটা প্রিয় ছেলে, আমার মাঝে তার মাকে খুঁজে পায়। স্কলারশিপ শেষ করে আজ বাংলাদেশে ফিরে আসবে। অনন্তকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমাদের মেয়ের স্বপ্ন, অনন্তকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। ওগো, তুমি কি শুনতে পাচ্ছ? আমার স্বপ্ন একটু পরে অনন্তকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাবে। এই ফ্ল্যাটটি আমি আমার ভালোবাসার সমস্ত রং দিয়ে একটু একটু করে সাজিয়েছি। এখান থেকে শুরু হবে আমাদের নতুন সংসার। আর এই ঘরটি দেখছো? এই ঘরটি এখন পুরোপুরি তৈরি আমাদের শত সহস্র বছরের ভালোবাসার জন্য, তোমার জন্য। দেরি হচ্ছে কেন? 12টা বেজে গেছে, অথচ ফ্লাইট আরো 1 ঘন্টা আগেই ল্যান্ড করেছে, কিন্তু অনন্ত এখনো বের হচ্ছে না কেন? ও আপনাকে নিতে পাঠিয়েছে।
কখনো না ও আসে। ও আসেনি কেন? ব্যস্ত আছে কথা ছিল তুমি নিতে আসবে আমাকে, আর এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রথম আমি তোমাকে দেখব। কথাটা তুমি রাখলে না। তুমি জানো না, তুমি জানো না আমি কতটা অস্থির হয়ে আছি তোমাকে দেখবার জন্যে। আমি জানি তুমিও আমার মতো অস্থির হয়ে আছো। তাহলে কেন কেন নিজে না এসে অন্য আরেকজনকে পাঠালে? আমি অনেক রাগ করেছি তোমার উপর, অনেক, ভীষণ। তুমি নিশ্চয়ই আমাকে কোনো সারপ্রাইজ দেবে, আই এম শিওর। সেজন্যই হয়তো তুমি আসোনি। তারপরও স্বপ্ন, তোমার আসা উচিত ছিল। তোমার অনন্ত তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে, তুমি সেটা জানো না। তুমি কি আমাদের নতুন বাসায় আমার জন্য অপেক্ষা করছো? তুমি নিশ্চয়ই আজ আমার পছন্দের সেই শাড়িটা পরেছো, ঠিক যেন আমার পরীর মতো। কেমন আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই তো আন্টি আছি। বসো বাবা বসো। আন্টি এই যে এটা আপনার। এটা কেমন কথা? আমার বাসায় আসলে তুমি কিছু না কিছু নিয়ে আসবে, এটা একটা কথা হলো? হ্যাঁ তুমি একদম নিজের বাড়ি মনে করে আসো না, এটা কি ঠিক? একদমই ভুল, আমি আসলে নিজের বাড়ি মনে করে বলি, আসলে চাই যে সবাই মনে কিছু একটা করি। ঠিক আছে তুমি বসো, আমি নীলাকে পাঠিয়ে দিই। আর আনন্দ তুই? হ্যাঁ কখন এলি? তাই তো বলছি মা এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে, তাই না? মা কার সাথে কথা বলছে? আচ্ছা ঠিক আছে তোমরা বসে গল্প করো। জি আন্টি আমি আসি। হ্যাঁ নাকি এইসব নিয়ে পড়ে আছিস? যা তো এখান থেকে আমি একটু কথা বলি। সারাক্ষণ এই কাজ সেই কাজ, কোনো রকম ইয়ে নেই। তারপরে বল, আচ্ছা রিপার খবর কি রে? ভালো আছে, কিন্তু আমি ওর মধ্যে আরেকটা ঘটনা শুনতে পাচ্ছিলাম যে ফোন করেছিল, তারপর বললো যে তোর তো নাকি কি একটা সমস্যা, তোর নাকি কদিন পর পরই হাওয়া আনন্দ ভাই। একটা মিনিট, টিয়া পাখি তো দেখাতে না ভুলে গিয়েছিলাম। টিয়া পাখি আমার সবচেয়ে ফেভারিট। ও একটু একটু কথা বলে এটা? হ্যাঁ। ও ইন্টারেস্টিং, বলো তো অনন্ত। অনন্ত আস্তে আস্তে আস্তে, না 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 একটা কেন? ও এটাও জোড়া ছিল জানেন। আচ্ছা কিন্তু কিছুদিন আগে না মেয়েটিয়া পাখিটা হঠাৎ করে মারা গেছে। তা অনেক কষ্ট গেছে। আচ্ছা আচ্ছা, আর ওর কষ্ট দেখে না আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক 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 কেঁদেছি, তাই না আপু? আচ্ছা শোন একটা কথা বলি, তোর যদি আরো কিছু নিয়ে আসার থাকে তুই নিয়ে আয়, আরো কিছু কথা থাকে তুই ছেড়ে ফেল, আমি যাচ্ছি। আমি কিন্তু গল্প করতে আসিনি, আমি এসেছিলাম বলতে যে মা আজ আপনাকে রাতবেলা খেয়ে যেতে বলেছে। না ঠিক আছে আজকে আর না খাই, বরং আমি অন্য আরেকদিন আসবো। নো প্রবলেম, যাই। না ঠিক সরি, টিয়া পাখি অসুবিধা নেই, সুন্দর আসি। এই গিয়ে রিলাকে বলো। আমাকে
যত যাই বুঝাতে চাও না কেন, যাই কিছু বলতে চাও, আমি তোমার কোনো কথা বুঝতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আমি আমি যা বলবো তাই হবে। আরে আমি তো বলছি না যে তুমি যা বলবে তা হবে না, তাই হবে। হ্যাঁ আমারও তাই ইচ্ছে না। একটু বোঝার চেষ্টা করো, একটা বছরই তো জান। পারবো না, পারবো না আমি। আর কেন পারবো না সেটা নিশ্চয় তুমি বুঝতে পারছো। একটা বছর না, দেখতে দেখতে চলে যাবে। যখন তোমার চাকরি ছিল না তখন তুমি বলেছিলে যে চাকরি পেলেই আমি তোমাকে বিয়ে করব। আর এখন তোমার চাকরি হলো, এখন বলছো যে এক বছর টাইম নিবা। শোনো, তোমার এক বছর না, তোমার যত ইচ্ছা তত তুমি টাইম নাও। আই হ্যাভ নো প্রবলেম, তুমি সব কিছু পাবা, সময় পাবা, অনেক মেয়ে পাবা, অনেক কিছু পাবা, বাট আমাকে পাবা না। কেন, অন্য কাউকে? হ্যাঁ আছে। হো, তোমার তো আর অনন্ত ভাই আছে তাই না? কি বললা তুমি এটা? কি বললা? আমার অনন্ত আছে না? আমার অনন্ত আছে। আর কোনোদিন তুমি আমাকে ফোন দিবা না, বুঝছো? কোনোদিন না। কি বল দেখি বললাম। আপু এখানে একা কি করিস? দেখতেই তো পাচ্ছিস মাটিতে গড়াগড়ি করে পাগলা ডান্স দিচ্ছি। আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি। করে ফেল। তুমি কি অনন্ত ভাইকে ভালোবাসো? কেন বলতো? না এমনি। আচ্ছা বাদ দাও, এটা বলো যে অনন্ত ভাই কি তোমাকে ভালোবাসে? আচ্ছা আমি বুঝলাম না, এত শত জেনে তোর কি লাভ? কিছু না এমনি। অনন্ত ভাই অনেক ভালো একটা ছেলে, আমার সব ফ্রেন্ড অনন্ত ভাইয়ের জন্য পাগল, এই জন্য জানতে চাচ্ছিলাম। আচ্ছা তাই না? আর আপনি? মানে কি? আমি? আমার সাথে তো অনন্ত ভাই ঠিকভাবে কথা বলে না, আসলে শুধু তোমার সাথে বসে গল্প করে। কি বলবো না কি আমি তোর কিছু হয়ে? খেতে আমার আর কাজ নেই না, বয়ে গেছে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। হাই শোন, আমি গেলাম নাজিরা বাজারের মাইয়া, খবর আছে কিন্তু। খবর আছে তো কি হয়েছে? আমরা চারজন তো অঙ্ক চারজনের শাদি করুম। তোমাকে লগে আমি পরে কথা কমুন, নীরা ছাড়া আমি বাঁচুম না। তোরা কি কস? ঠিক বস, ঠিক কইছেন। শুনছো? জুতা দেখছেন? জুতা বস অর্ডার করেন। ছেমড়ের প্যান্ট এখন চাপ করে ঢুকাই দিই। আই কি হচ্ছে এসব? অনেকক্ষণ ধরে খেয়াল করছি, সমস্যা কি আপনাদের? যা মুখে আসছে তাই বলছেন। আই তুই আবার কেটে রে। আরে নয়া মজনু, নয়া মজনু একদম চুপ, সবগুলোর এ পুলিশের কাছে ধরিয়ে দিব। অপমান করছোস, তোরে পরে দেখালো মনে। ওই চল, ঠিক আছে চলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে? আমি নীলা, কেমন আছেন আপনি? ও নীলা, হ্যাঁ ওয়েলকাম। তোমার না জ্বর? হ্যাঁ। এখন কি অবস্থা? ভালো, দিগলদের মুখে সবকিছু শুনলাম। থ্যাঙ্কস, দেখা হবে। বাই। কি মজনু কইছিলাম না, এমন মায়ের মারুম উল্টা খারেবার পারবি না। এই বেটাই তোরে কইছিলাম না, নয়া প্রেমিক বস্তু যে হালায় ট্রেড করে ওই হালায় দুনিয়াতে বেশি দিন বাঁচে না।
তুইও বাঁচবি না, দেখ তোর অবস্থা কি হয়। শোনো আমার কথা শোনো, ওই দিন তোমরা যে কাজটা করছো ওটা মোটেও ভালো কাজ ছিল না। আই তা তোর কি শালা পাইস, ওখানে মারামারি হচ্ছে, চলো। হ্যালো, এখন কেমন আছেন রাকিব? এই তো ভালো, আপনার কি অবস্থা? আমি পুরোপুরি সুস্থ। আচ্ছা আন্টিকে থ্যাঙ্কস, ভাষা এসে থ্যাঙ্কস দিয়ে যান। আচ্ছা আসবো একদিন। আমার জন্য আজকে আপনার এই অবস্থা, আমি সত্যিই দুঃখিত। হ্যাঁ কি যে বলেন না। আচ্ছা শুনেন, পরশুদিন কি দেখা হচ্ছে ক্যাম্পাসে? অবশ্যই দেখা হচ্ছে, রাখি তাহলে। ওকে বাই। এই মানে তোর প্রবলেমটা কি আমি একটা জিনিস বুঝি না, মানে ধর তোর বাসায় আসলে পরে সবাই খুশি হয় এক্সেপ্ট ইউ। আর বলিস না, আমি টেনশন আছে। কিসের টেনশন থাকিস তুই? ওই তোর কিসের টেনশন? তুই যে এত সুন্দর বসে, তুই কি বলবি? মেয়ে হতে বসে বুঝছিস মানে কি? তুই আজব, তুই এতক্ষণ পর্যন্ত আমাকে এক কাপ চা খাওয়াস নাই, এটা কোনো মানে আছে? আশ্চর্য তো। আনবো চা? আনবো আনবো চা মানে কি? তুই আমাকে এতক্ষণ পর্যন্ত বসার দিতে আমাকে বলবি না? ওই চা অলরেডি চলে এসেছে। আপু আনলে তো কি হয়েছে? আমি তো নিয়ে এসেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি তুই বোধ চা ঠিক আছে? হ্যাঁ 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 যা ঠিক আছে কিনা? একদম ঠিকঠাক। সি সি ওরা পড়ছে বলে তো আমি করছি না, বুঝছিস? আছে তো মানুষ। আচ্ছা তোকে যে আমি ওদিন জিজ্ঞেস করলাম যে তুই আমাকে তোর কাজটা শেষ করে তারপর তুই আমাকে একটা কল দিবি, কল দিয়ে আমাকে ইন ডিটেইল আলাপটা করবি, তুই কি আমাকে কলটা দিয়েছিস? আরে রুনা রুনা মাঝখান দিয়ে প্যাচ লাগাইছে বুঝছিস? মানে রুনা আমার জানার কোনো দরকার নেই, তুই কিসের জন্য আমাকে জিজ্ঞেস করে বলিস না? কি কি করছিস? কিছু করছিস? হই হই রুনা রাকিব আমাকে এটা বলছিল যে ধরো যদি জিনিসটা এরকম হয় তখন দেখি। উঠো উঠো, তুই কি করছিস? একটু একটু উঠেন। দেখ জিনিসটা যদি এরকম হয় তাহলে কিন্তু কোনো ভাবে জিনিসটাকে আমরা বোঝা দিতে পারবো না। এক মিনিট, তোর প্রবলেমটা কি বলতো?
কোন প্রবলেম না, টিভি দেখছি। টিভি দেখছিস মানে তুই দেখতেছিস না আমরা দুজনে এখানে কথা বলতেছি, আবার টিভি দেখতেছিস, এখানে বিরক্ত করছিস আমাদের। আমি টিভি দেখছি, তোমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম মানে আমার ফ্রেন্ড বাসা আসছে, আমরা কথা বলতেছি, একটার পর একটা ঘটনা ঘটাচ্ছিস, আবার বলতেছিস টিভি। টিভি বন্ধ করবো কারণ আমি এখানে বসে থাকবো, তোমার সমস্যা কোথায়? তুই বসে থাকবি না? হ্যাঁ তুই বসে থাকবি। হ্যাঁ দেখছিস, ওকে তুই বসে থাক। বাংলা চ্যানেল কততে মানে বাংলা বাংলা চ্যানেল মানে আমার ওখান তো 20 পড়ে তো। আপনার পা গুলো কিন্তু অনেক সুন্দর। কি বলে তুমি? সুন্দর আমি শুনেছি মানুষের কথাবার্তা সুন্দর হয়, হাঁটা চলা সুন্দর হয়, চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, সেটা শুনেছি, কিন্তু পা সুন্দর এটা কি জীবনে কোনদিন শুনিনি, প্রথমবার শুনলাম। তা আবার পুরুষ মানুষের। আপনার হাসিটাও কিন্তু একদম মন ভুলানো। আচ্ছা ঠিক আছে, যদি মন ভুলানো হাসি হয় তাহলে এই হাসিতে কাউকে এখনো ভুলাতে কেন পারলাম না? হয়তো পেরেছেন, আপনি জানেন না। আমি তো বেশি কিছু চাইনি, ওর কাছে একটা বছর সময় চেয়েছি, এটা কি খুব বেশি কিছু? কেন বলুন তো? ঢাকায় আমি একা থাকি, বাড়িতে মা বাবা ভাই আর ছোট্ট একটা বোন আছে, ভাবছিলাম যে ছোট বোনটার বিয়ে হলে তারপর না হয়। কিন্তু ও কি করবে বলেন? জানেন প্রায় ওর বিয়ের প্রস্তাব আসে, এই জন্য তো আপনাকে প্রেশার করে। আর আমি যেটা শুনলাম, আন্টি নাকি অনন্ত ভাইয়েরা খুব পছন্দ করে, ধ্যাত আর ভাল লাগে না, সব দিকে খালি প্যাচ। সবই তো শুনলেন, এখন বলেন কি করবেন? কি আর করবো, তোমরা যা বলবে তাই করবো। গুড, দিঘল নীলাকে একটা ফোন দিয়ে বর্তলে আসতে বলতো। আচ্ছা ঠিক আছে বলছি। আপনার হাসিটাও কিন্তু একদম মন ভুলানো।
কেন ডেকেছো? চুপ করে বসে আছো যে? না মানে সেদিন কি থেকে যে কি বললাম আসলে তারপর থেকে না নিজের মাঝে ভীষণ গিল্টি ফিল হচ্ছে, আসলে ডেকেছি সরি বলার জন্য। আই এম রিয়েলি সরি জান। এ আমি বলছি আর কখনো বলবো না, কান ধরছি বাবা, হাজারবার সরি, না না তার চেয়েও বেশি সরি। সরি তো জান। তোমার এই হাসিটা দেখার জন্যই না এতক্ষণ অস্থির হয়েছিলাম। চলো আজই মার কাছে গিয়ে আমাদের কথাটা বলে আসি। মার কাছে? নো নেভার, নো ওয়ে, এখন কোনোভাবেই বলা যাবে না। তাহলে উপায়? উপায় তো একটা আছে। এখন চলো আমরা যাই, দুজনে মিলে বসে সুন্দরভাবে প্ল্যানিং করে একটা ওয়ে বের করা যাবে। চলো তবে। চলো। বলো। মন খারাপ? হুম। টেক ইট ইজি বেবি। কি করব বলো, খুব খারাপ লাগছে। হুম বুঝি তো। তা তুমি এখন কোথায়? আমি এখন ছাদে বসে আছি। আচ্ছা মনে আছে তো? মনে আছে। আচ্ছা রাখি এখন, পরে আবার ফোন দিচ্ছি তোমাকে। ওকে বাই জেন। কি আশ্চর্য, কি করে সম্ভব? নীলা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সকালে ওর সাথে দেখা হলো, কথা হলো, তখন তো সে কিছু বলেনি। নীলা আমার ভালো বন্ধু, ওর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নেই, শুধুই বন্ধুত্ব। কিন্তু তারপরও নীলা বিয়ে করে ফেলেছে, সেই জন্য কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি আমি। তাহলে কি আমি নীলাকে দুধ কীভাবে আমি আমার মা একটা কথা বলতেন সবসময়, আমি ভুলে যাচ্ছি। মা বলতেন একজন মানুষ কিংবা পশু পাখি কিংবা কোনো বস্তু যার সাথে তোমার সান্নিধ্য আছে, সংশ্লিষ্টতা আছে, সে তোমার কাছ থেকে দূরে সরে গেলে তুমি তাকে মিস করতেই পারো, সেটা অনেক বেশি স্বাভাবিক। আর এক্ষেত্রে এটা তো আমার ফ্রেন্ড, খাবো না। লক্ষ্মী মা আমার, দুধটা খা মা। আমার এখন দুধ খেতে ইচ্ছা করতেছে না। দুধ খেতে ইচ্ছা করছে না?
আমি খাবি, তোর বাবা খাবে দুধ, খাবি না মানে খা। কি বললো তুমি, কি বললো তুমি? আমি খাবো আর আমার বাবা খাবে না? হ্যাঁ ওকে, আমার মাও তুমি আমার বাবাও তুমি, সো দুধটুকু এখন আপনাকে খেতে হবে। না আমাকে খেতে হবে না মা, তোমাকে, তোমার কথা তোমাকে আমি ফেরাই দিচ্ছি মা। তুমি আচ্ছা ঠিক আছে, আমার বাবা খাবে না, আমার বাবা খাবে না, ও খাও, আমার বাবাই খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার তুই খা, এবার তুই খা। আমার বাবাও তুমি আমার মাও তুমি। এটা তুই কি করলি মা? তোকে নিয়ে যে আমার অনেক আশা ছিল, অনেক। বসো, তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হচ্ছি। অনন্ত ভাই, আমি রূপসী বাংলা কবিতা বইটা নিয়ে যাই, পড়ে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু তুমি নিশ্চয়ই এই সাত সকালে এই বইটার জন্য আসনি এখানে? ঠিক ধরেছেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আগে বলেন, সত্যি সত্যি অ্যান্সার দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি সত্যি সত্যি আনসার দিব, হলো বলো। ফাইন, প্রমিস করেন সত্যি কথা বলবেন। ওকে আচ্ছা, প্রমিস করছি আমি বলবো, বলো। ও সরি, সমস্যা নেই, বলো না, থাক বাদ দিন, পরে বলবো। পরে কেন বলবে? যে শোনো মেয়ে, পরে কখনো কোনো কিছু রেখে দিতে নেই, যখন যে কথাটা বলতে ইচ্ছে করে তখন সে কথাটা বলে ফেলা ভালো। ধরো তুমি একটা কথা বলতে চাচ্ছ, তুমি বলছো না, সেটা পেটের মধ্যে জমিয়ে রাখতে একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখবে কথাটা কখনো বলাই হলো না, আর যখন দেখবে যে বলা হলো না তখন হয়তো দেখা গেলো জীবনের খুব ভালো কিছু তুমি মিস করে ফেলবে। তাই যখন একটা তখন বলে ফেলা ভালো। প্লিজ বলো, বলে ফেলো। আপনার কি আপুর সাথে কিছু ছিল? আই মিন, না ছিল না। নীলা ওদের ছেড়ে চলে গেছে, সবার মন খারাপ হওয়ার কথা, এটাই খুবই স্বাভাবিক, একই মায়ের পেটের বোন। স্বপ্নেরও খুবই স্বাভাবিক মন খারাপ হবে, কিন্তু ব্যাপারটা আজকে বেশ উল্টো মনে হলো। স্বপ্নকে কেন যেন বেশ হালকা মনে হলো না, মনে হলো যেন ওর বুকে জমে থাকা একটা বিশাল বড় পাথর নেমে গেল। স্বপ্নের উচ্ছ্বসিত দৃষ্টি অন্য কিছু বলতে চাইছিল আমাকে। হ্যালো। হ্যালো। ও স্বপ্ন, কি অবস্থা? বইটা চমৎকার,
হ্যাঁ, ওই যে নিচের গেটকিপার যে দিল বইটা, পড়া হয়েছে? হ্যাঁ আমি পড়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনি পড়েছেন? না আমি পড়েছি তো। আচ্ছা বইটা আবার একটুখানি পড়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার পড়ব। রাখি। ওকে হ্যাঁ, ভালো থেকো, বাই। অনন্ত নিশ্চয়ই অবাক হচ্ছেন চিঠিটা দেখে, তাই না? আমিও এমনটি অবাক হয়েছিলাম যখন শুনলাম আপু পালিয়ে রাকিব ভাইকে বিয়ে করেছে। অথচ আমি ধরেই নিয়েছিলাম আপু আপনাকে ভালোবাসে, তবে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। এই কথাটা আপুর কাছ থেকে জানার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আপু প্রতিবারই রহস্যের হাসি এসেছে। কতবার ভেবেছি আপনাকে জিজ্ঞেস করব, কিন্তু এক অজানা সংকোচ এসে আমার ইচ্ছের গতি থামিয়ে দিত। কিন্তু আজ ইচ্ছেগুলো ডানা মেলে উঠছে, ব্যাকুল হয়ে বারবার বলতে চাইছে, অনন্ত আমি তোমাকে ভালোবাসি। তুমি কি শুনতে পারছো অনন্ত? আমি এতটুকু বুঝতে পারিনি কখনো যে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। যদি তোমার কোনো আপত্তি না থাকে আমাকে ভালোবাসতে, তাহলে একবার ছাদে এসে কাছে দাও। আমি ঠিক বুঝিনি তুমিও আমাকে ভালোবাসো। এটি তোমার শক্তি। সারাদিন কিচ্ছু খাওনি, একটু উঠো, অল্প একটু খেয়ে নাও না মা। টিচার তো আমার কিছু ভালো লাগছে না। নীলা আমি করতে পারলাম, তিনি আমার কত আশা ছিল সবকিছু আমাকে বললেই তো পারতো। আমি বুঝলাম তো মা। কিছুই বুঝিস না স্বপ্ন, স্বপ্ন তুই আমাকে কথা দে, তুই নীলার মতো করবি না। কখনো না মা, কখনো না। তোর বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসা আর তোদের দুজনকে নিয়ে আমি বেঁচে আছি। নীলা এটা কি করলো স্বপ্ন, এটা কি করলো মা? আমি কথা দিলাম আমি কোনোদিন এরকম করব না। তুমি যেই ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, আই প্রমিস। এবার কিছু একটা খেয়ে নাও প্লিজ। আমার লক্ষ্মী মা,
চল চল। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। দূরে গেলেই মন বুঝে তুই কত আপন, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে স্বপ্ন। দাঁড়াও, স্বপ্ন দিকে তাকাও, তাকাবে না ঠিক আছে? ঠিক আছে, এখন তুমি যেদিকে তাকিয়ে আছো সেদিকে তাকিয়ে থাকো, একটু এদিক ওদিক ঘুরবে না। ওকে, তুমি তো আর মনের কথা আমাকে বলেছ, আমার মনের কথা শুনবে না? যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার চিন্তায় চেতন সব কিছু সারা আমার স্বয়নে স্বপ্নে সব কিছুতেই তোমার বাসায় যেতাম, তোমাকে কোনোভাবে আমি মুখ থেকে কিছুই বলতে পারতাম না। হয়তো কিন্তু আজ আমি বলতে চাই, ভালোবাসি তো করে তোমায় পেয়ে যাবো।
বাঁধ যা ভেঙে যা রাখবো বেশি কিছু চাই নার তুমি আছো পাশে তোমার চোখে আর কারণ আমারই মুখ ভাসে হাত বা তাই কাছে ডাকব ও মাই গড ওয়াও আলোচ তুমি স্কলারশিপ পেয়েছো আমি জানতাম দেখে আমি তোমাকে বলেছিলাম না দিন পাবে মা মা কি আছে মা দেখো অনন্ত স্কলারশিপ পেয়েছে অনন্ত লন্ডন যাচ্ছে পড়তে এটা তো অনেক খুশি খবর অনেক খুশি হয়েছে বাবা আমার জন্য দোয়া করবেন অনেক করে দোয়া তোমাকে চাইতে হবে না বাবা তুমি খুব ভালো ছেলে আমি এমনিতেই তোমাকে দোয়া করি তুমি অনেক বড় হবে আমি তোমার আশা পূরণ করবো বাবা মা শুধু খালি মুখে দিলে কিন্তু হবে না যাও তাদের কিছু পাঠাও দেখছো পাগল মেয়ের কথা শুনেছো তোমরা বসো হ্যাঁ বাবা আসো না আজকে কোনো না খেয়ে যাবে না ঠিক আছে অনন্ত এই তুমি খুশি হওনি ঠিক আসলে বুঝতে পারছি না মানে মনে হচ্ছে খুশি হয়েছে আবার ভালো লাগছে না একটা টাইম ধরো ওই বিদেশে পড়তে যাব এই জন্য অনেক কষ্ট করেছি অনেক প্ল্যানিং করেছি হার্ভার্ডে পড়বো ওটা একটা ড্রিম ছিল একটা স্বপ্ন ছিল কিন্তু যখন এই ড্রিমটা এখন আমার হাতে আমার স্বপ্ন আমার হাতে আমার আর যেতে ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে তিনটা বছর আমি বাইরে থাকবো এটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না ট্রাস্ট মি কোনো ইন্টারেস্ট নেই যেখানে আমার স্বপ্ন নেই সেখানে শুধু বিদেশ কেন আমি স্বর্গেও যেতে চাই এই মাত্র তিনটি বছর দেখবে দেখতে দেখতে কেটে গেছে আর তুমি ফিরে আসো ততদিন আমি আমার পড়াশোনা শেষ করে ফেলি আর বাদ বাকি সব কিছু গুছিয়ে ফেলি আমাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য আমি সত্যি অনেক খুশি বিয়ের পরে কিন্তু এগুলো একদম চলবে না এরকম অকুশল ভাবে রাখা এগুলো একদম পছন্দ করি না কি কিছু না মানে কি যেন একটা বললে আমি বুঝতে পারলাম না মানে বিয়ে কে কাকে বিয়ে করবে কার কথা কি বলছো তোমাকে নো ওয়ে ম্যান এক্সকিউজ মি কি বললে কি বললে সাহস থাকলে আবার বলো কি বললে না মানে এত যদি তুমি ধস্তাধস্তি করো মানে এইভাবে যদি জোরাজুরি করো কান্নাকাটি করো তখন তো তোমাকে বিয়ে না করে কোনো উপায় থাকবে না এই সমস্যাটা কি হ্যাঁ এভাবে কি দেখছ মনে হচ্ছে জীবনে কখনো কোনো সময় কোনো রমণী দেখনি এক্স্যাক্টলি জীবনে কখনো কোনোদিন রমণী দেখিনি রমণী দেখেছি কিন্তু এমন রমণীয় রমণীয়ের আগে কখনো দেখিনি তাই আমি শুধু তোমাকে দেখি সারাক্ষণ শুধু আমি ভয় পাই অনেক ভয় সত্যি
কেন যেন বারবার মনে হয় যে আমি আমি চলে গেলে আমি তোমাকে হারিয়ে ফেলবো। হুম, কথা শেষ হয়নি। আমি সারা খুব শুনেতেই ভাবছিলাম এই ঘটনাটা এমন হয় আমি আর বাইরে যাবো। কথা শেষ হয়নি, বাইরে যাবো, কারণ আমার কেন যেন মনে হয় আমি বাইরে গেলে তোমাকে হারিয়ে ফেলবো। তার চেয়ে বরং এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি তোমাকে এখন এই মুহূর্তে বিয়ের প্রপোজাল দেবো, বিয়ে করে ফেলবো, তারপর ছোট্ট একটা বাসা নেব এবং সেই ছোট্ট বাসাতে তুমি সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে ঘুরবে আর আমি তোমাকে সারাক্ষণ দেখতেই থাকবো। আই পাগলা, এখন এগুলো বললে হবে? আর তিন দিন পর তোমার ফ্লাইট, এখন ওগুলো কিচ্ছু বলা চলবে না, তোমাকে যেতে হবে। তুমি দেখো, তুমি আসার আগে আমি আমাদের জন্য ছোট্ট একটা বাসা ভাড়া করবো। আর আমার কিন্তু খুব বড় একটা বাসা ভালো লাগে না, দুজন মানুষ বড় বাসা দিয়ে কি করবো, ছোট্ট একটা বাসা ভাড়া করবো এবং সেই বাসার প্রত্যেকটা কোনায় কোনায় যেয়ে তোমাকে অনুভব করতে পারি। তুমি যখন অফিসের কাছে বাইরে থাকবে তখন যে তোমার মনে হয় তুমি আমার চারপাশে আছো, কোনো সময় যেন তোমার কমতি অনুভব না করতে হয়। আর আমি বাইরের কোনো কাজ করতে পারবো না, আমি হব তোমার গৃহবধূ, ইওর পারফেক্ট হাউস ওয়াইফ। সারাদিন তোমার জন্য রান্না করবো, ঘর গুছাবো, নিজেকে সাজাবো। তুমি যখন বাসায় ফিরে আসবে তারপর তারপর দুজন মিলে একসাথে বসে খাবো, ডিনার করবো। শুনো, তাকো আমার দিকে, তাকো আমার দিকে। আমি কোনোদিনও তোমার কাছ থেকে হারিয়ে যাব না, কোনোদিনও না, আই প্রমিস। যদি মৃত্যু কোনোদিন আমাকে তোমার থেকে দূরে ঠেলে দেয় তারপরও না, দেখবে আমি দ্বিগুণ ভালোবাসা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। চিরদিন তোমার কাছে থাকতে চাই, চিরদিন। Thank you.
আমি কোনোদিনও তোমার কাছ থেকে হারিয়ে যাব না, কোনোদিনও না, আই প্রমিস। যদি মৃত্যু কোনোদিন আমাকে তোমার থেকে দূরে ঠেলে দেয়, তারপরও না, দেখবে আমি দ্বিগুণ ভালোবাসা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, চিরদিন তোমার কাছে থাকতে চাই। অনন্ত, তুমি এত দেরি করলে কেন? আমি সে কখন থেকে যেন যুগ যুগান্তর ধরে তোমার এই আগমনের অপেক্ষা করছি। যেন কতদিন ধরে একটু একটু করে তোমার জন্য আমাদের ছোট্ট ঘরটি সাজিয়ে রেখেছি, আমাদের ছোট্ট ভালোবাসার নীর। আজ আমাদের মালা বদলের দিন, হাজার লোককে সাক্ষী রেখে তোমার গলায় মালা পরিয়ে তোমায় বরণ করে নেবার কথা, তেমনই তো কথা ছিল, তাই না? এই দেখো দেখো, আমার পরনে তোমার সেই প্রিয় লাল শাড়ি। এই কি অনন্ত, তোমার চোখে পানি? তুমি না বলেছিলে কষ্ট কারোর সাথে শেয়ার করবে না, কষ্ট থাকবে বুকের ভেতর, কাউকে দেখাতে নেই। তাহলে আজ কেন তুমি তোমার কষ্ট অন্যের মাঝে ভাগ করে নিচ্ছ? এ কি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, আসো। আমার হাতটা একটু ধরো, শক্ত করে ধরো। তুমি কথা দিয়েছিলে এ হাত কোনো দিন ছাড়বে না। তোমার হাতটা আমার হাতে একটুখানি রাখো, প্লিজ প্লিজ। Thank you.
রাখে মাটিতে, না রাখে পাটিতে, না রাখে পালকের উপরে। না রাখে মাটিতে, না রাখে পাটিতে, না রাখে পালকের উপরে। সিঁথুর সিঁদুরে রাখিব বন্ধুরে, সিঁথুর সিঁদুরে রাখিব বন্ধুরে, বীরের সমি ডোরে, বীরের সমি ডোরে।